অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিম্নমানের চাল ও ডাল দেওয়ার অভিযোগ তুলে বিক্ষোভ দেখালো অভিভাবকরা। বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো দিনহাটা এক নং ব্লকের রুইয়ের কুটি এলাকায়। রবিবার দুপুরে ওই এলাকায় একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিম্নমানের চাল ও ডাল বিলি করা হচ্ছে দেখে ক্ষোভ প্রকাশ করেন অভিভাবকেরা। অভিভাবকদের অভিযোগ, এদিন ওই সেন্টার থেকে পোকা ধরা চাল ও নষ্ট হওয়া ডাল বিলি করা হয়। এরপর সেখানে আসা শিশুদের অভিভাবকরা বিক্ষোভ দেখানোর পর বিলি হওয়া নিম্নমানের খাদ্য সামগ্রীগুলি ফেরত নিয়ে নতুন করে ভালো চাল ও ডাল বিলি করা হয়েছে। এখন কাজ 12 ঘন্টার মধ্যে ক্লিন হতে হবে, এটা ক্লিন 12 ঘন্টা বললাম তো আজকে, এখন কাজ 12 ঘন্টার মধ্যে ক্লিন। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিম্নমানের চাল ও ডাল দেওয়ার অভিযোগ তুলে বিক্ষোভ দেখালো অভিভাবকরা। বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো দিনহাটা এক নং ব্লকের রুয়ের কোঠি এলাকায়। রবিবার দুপুরে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিম্নমানের চাল ও ডাল বিলি করা হচ্ছে দেখে ক্ষোভ প্রকাশ করেন অভিভাবকেরা। অভিভাবকদের অভিযোগ, এদিন এই সেন্টার থেকে পোকা ধরা চাল ও নষ্ট হওয়া ডাল বিলি করা হয়। এরপর সেখানে আসা শিশুদের অভিভাবকরা বিক্ষোভ দেখানোর পর বিলি হওয়া নিম্নমানের খাদ্য সামগ্রীগুলি ফেরত নেওয়ার পর নতুন করে ভালো চাল ও ভালো ডাল বিলি করা হয়েছিল। কি জানিয়েছেন সেই জায়গার স্থানীয় অভিভাবকরা শুনে নেব। ডালটা যখন আমি যখন ফোনাফোনি করছি এবং ওজন, কিন্তু পচা ডাল খাওয়াচ্ছে, আলুও মাঝে মধ্যে পচা এবং চাল তো পোকা ধরা আজকের, এটা কি খাইতে পারতেছে না তো, সবাই কেউ নিতে যাচ্ছে না। এর আগেও 3-4 মাস আগে এরকম পচা ডাল বিতরণ করছে, সেটা সেই ব্যাপারে আমি বাধা দিছি, তারপরে আবার নতুন ডাল বস্তা ঘরের থেকে বের হওয়ার পরে নতুন ডাল দিল, আজকেও সেই ঘটনা করছে। পচা ডাল দেওয়া শেষ, তারপরে দেখলো পরিস্থিতি খারাপ, ভয়ঙ্কর আকার ধারণ করছে, সেই সময় আবার ডাল ওই ডাল নিয়ে আবার নতুন ডাল দিচ্ছে, এটা কি কাণ্ড? এই সেন্টারে এইরকম ঘটনা প্রতিনিয়ত হচ্ছে, এটা তো মানা যায় না। কি নাম আপনার? মধুসূদন দেব। ডালটা যখন আমি যখন ফোনাফোনি করছি এবং আমি ভেড়াগুড়ি 1 জিপির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ, আজকে এলাকার লোক ফোন করে আমাকে বলতেছে, ঠিক আছে, যে আমাদের সেন্টার আছে এখানটায় এত নোংরা জিনিস খাওয়াতে হচ্ছে, ঠিক আছে, যে ডালের কোয়ালিটি আমি আমার হাতে আমার ডাল আছে আমি দেখাতে পারি, ঠিক আছে, আপনি ফটোটা নিতে পারেন, ভিডিও করতে পারেন, তারা এইভাবে মাল খোয়াচ্ছে আমার বাচ্চা কচ্চাকে, ঠিক আছে, আমার গ্রামের, যে আগামী দিনে আমাদের, ঠিক আছে, চলার জন্য যাদেরকে বাচ্চা কচ্চা নিয়ে চলতে হবে তাদের এত নোংরা জিনিস খাওয়াচ্ছে যে কোনো মুহূর্তে ইনফেকশন হতে পারে। তো আমি একটা কথাই বলবো, যারা এখানে দায়িত্বে আছেন তারা কি করতেছেন আমাকে বুঝাতে হবে, সেই জনগণের কথা অনুযায়ী আমি এখানে আসি। আমার নাম মৃণাল মণ্ডল, ফার্ম টু ইজ দ্য ভেড়াগুড়ি, জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ। নিম্নমানের চাল ও ডাল বিলি করার অভিযোগ উঠল অঙ্গনওয়াড়ি কর্মীদের বিরুদ্ধে, ক্ষোভ প্রকাশ করলেন অভিভাবকরা। পরবর্তীতে সেই পোকা ধরা চাল ও ডাল ফেরত দিয়ে তাদেরকে নতুন ভালো চাল ও ডালও দেওয়া হয়। ঠিক এই প্রসঙ্গে কি জানিয়েছেন অঙ্গনওয়াড়ি কর্মীরা শুনে নেব। আমাদের নিয়ম হলো আগে যে এক্সেস মালটা থাকে সেটা আগে দিতে হয়, তারপর নতুনটা ধরে তারপর যা অবশিষ্ট থাকে সেটা দিতে হয়, সেই হিসাবে আমি দিয়েছি। কিন্তু পরে চালের তাও অতটা হয় নাই, তবু বলছে অনেক কথা, কিন্তু ডালের ব্যাপারে বলছে এটা আমরা নিব না। অনেকে নিয়ে গিয়া দু একজন যেহেতু খারাপ বলছে, আবার তা দেখা দেখি একজন দুজনের দেখা দেখি সবাই এসে ডালটা পুরান ডালটা ফেরত দেওয়া গেল ছিল আমাদের রুয়েরকুটি উত্তরপাড়া। আপনার নাম? শেফালি সেন। আপনি কি সেন্টার নাম আনতে ছোটে? আমি দিদিমণি। আমাদের শক্তি আপনাদের নির্ভরযোগ্যতায়, আমাদের ওই সততা আপনাদের বিশ্বস্ততায়, আমাদের প্রত্যেকটি গৌরত্ন পরীক্ষিত এবং কার্যকারী স্বর্ণ শিল্পের শিল্পী তত্ত্ব জুয়েলার্স, পিএস রোড, হোটেল বিডি বিল্ডিং, কোচবিহার।